ভেঙে জন্য যে বানায় যাও মোটামুটি পাঁচ দিন চারটা লাগবে একটা আগে না নেবে পরে তুমি কেমন বলবে আগুন নির্বাপন করতে যেহেতু আগুনটা উপরে পানি দিচ্ছে, পানি দেওয়ার কারণে আগুনটা নিচে জমে থাকতেছে, যাতে নিচে আগুন নিচে আগুনটা জমে থাকলে যে সমস্যাটা হয় আবার রিইগনিশন যেটা রিবার্নিং হয় বা পুনঃপ্রজ্বলন হয় সেটা যাতে হতে না পারে এই জন্য আমরা সমস্ত স্টারভেশন করে অগ্নি নির্বাপন করছি। এটা স্টারভেশন পদ্ধতিতে অগ্নি নির্বাপন। এখন আপনি নিজেও দেখতে পাচ্ছেন আমরা এইভাবে কোদাল দিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে চেক করবো কোথাও কোনো ডেড বডি আছে কিনা। এখন পর্যন্ত আমরা কোনো ডেড বডি পাইনি গতকালকার পাওয়ার পরে, বাট আমরা পুঙ্খানুপুঙ্খানু চেক করবো কোথাও কোনো ডেড বডি আছে কিনা। আমার মাইনা দেন আন্টি, আমার মাইনা দেন। আপনার সাথে তীর্থ গেছে, আপনি আইলেন, আমার মা তো হয় নাই। আমার কালি রাস্তা রাস্তায় ঘুরছে আর কাঁদছে, আজকে তিন দিন ধরে মা ভাই নাই। আমার কালি কেছে আমার মাইনা দেন, আমার মাইনা দেন। কারণ আপনার ওই কন আমার বই আমার বোনের মাইয়ার কি উভয় হইতো, আমি কই কই থেকে আমার বোনের মাইয়া মাইনা দিতাম। আমার বোনের জন্য আমি বিচার চাই, আমার বোনের মায়াডার কি হয় ওই বোঝে ভবিষ্যতে, এটা আমি চাই আপনার কাছে, এটা বিচার চাই। তাদের তো এটা এটা তো সরকারি নিয়ম অনুযায়ী তারা আমাদের কাছে লাইসেন্স নেয় তাদের কার্যক্রম শুরু করার জন্য এবং পরবর্তীতে তারা সেই অনুযায়ী পর্যায়ক্রমে কার্যক্রম বহাল রাখে। অনেকে ধাপে ধাপে করে, বাট এই ভবনের জন্য তাদের ফায়ার সেফটি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে তারা বিএনবিসি অনুযায়ী করেনি। তো আমরা যখন তদন্ত করব তখন বিস্তারিত আরও চেক করব যে আমাদের নির্দেশনা সত্ত্বেও তারা কেন এই সরঞ্জামগুলো স্থাপন করলো না।